সেজদা অবস্থায় আরেকটি ভুল, সেটা হচ্ছে যে আঙ্গুলের মাথাগুলো দিয়ে কেবলামুখী না হওয়া, অথবা আপনার একটি পা অথবা দুইটি পাকে সেজদার মধ্যে উঠিয়ে ফেলা জমিন থেকে। হযরত আবু হুমাইদ আস-সাঈদী রাদিয়াল্লাহু আনহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নামাজের বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন সেজদা দিতেন তখন তিনি তার পায়ের আঙ্গুলের মাথাগুলোকে কেবলামুখী করতেন।